ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার যুদ্ধ ঘোষণা আইসল্যান্ডের বিপক্ষে শুক্রবার দুই শূন্য গোলের জয়ে নাইজেরিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা সুগম করেছে পরের পর্বে যাওয়ার জন্য আফ্রিকান সুপারি গোলদের এখন একমাত্র বাধা আর্জেন্টিনা ছাব্বিশে জুন দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আর্জেন্টিনার জয়ের বিকল্প নেই অন্যদিকে নাইজেরিয়ার জয় কিংবা ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শতভাগ দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে নাইজেরিয়া দলটির স্ট্রাইকার ওডিএন ইগোলা বলেছেন মেসিদের বিপক্ষে ম্যাচটা হবে যুদ্ধ ইগালো বলেন এটা রীতিমতো যুদ্ধ হতে যাচ্ছে কারণ তাদের জয় চাই বিশ্বকাপে দুই দল এই নিয়ে পাঁচবার মুখোমুখি হবে নাইজেরিয়া এখনো হার এড়াতে পারেনি নাইজেরিয়ার জয়ের নায়ক মুসা মনে করেন আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু হবে না মুসা ম্যাচ শেষে জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু খুব একটা কঠিন নয় মুসা বলেন আমরা জানি আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আমাদের জন্য বাঁচা মরার লড়াই এবং আমাদের অবশ্যই জিততে হবে তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু হবে না বলে আমার মনে হচ্ছে ফুটবলের আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ